दक्षिण दिनाजपुर जिलार बंशीहारी ब्लकेर अंतर्गत बदलपुर ग्रामे একটি 25 থেকে ৩০ বছরের পুরাতন পিএসসি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের আন্ডারে প্রায় ৫০,০০০ মানুষ বসবাস করেন। এই হাসপাতালে শুধুমাত্র আউটডোর খোলা থাকে ৯টা থেকে ২টা পর্যন্ত। দুপুর ২টার পরে গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে ছুটি করতে হয়। যোগাযোগ ব্যবস্থা দূরে এবং রাস্তা খারাপ থাকায় অনেক গর্ভবতী মায়েদের সন্তান বাড়িতে বা গাড়িতে থাকাকালীন সন্তান প্রসব হয়ে যায়। এতে মা এবং শিশু সবাই মতো চিকিৎসা হয় না। আপনার বইয়ের ডেলিভারি কবে হয়েছে এবং কোথায় হয়েছে? আর বাড়িতেই হয়েছে। গাড়ি ঘোড়ার তো ব্যবস্থা আমাদের এদিক আসে ইয়ের থেকে, কিন্তু অসুবিধা খুব। ফোন করতে করতে তারপর অনেক দেরিতে আসে। এই ১ ঘন্টা পর, ৮ ঘন্টা পর গাড়ি আসলো। বাচ্চাটা তো শুদ্ধায় আবার গাড়িতে উঠালাম, উঠাই নিয়ে আবার গেলাম। যাই তারপর তো আবার ওখানটায় ৩ দিন থাকা হলো। এর জন্য কত খরচ হয়েছে? হবে ভালো, তাও মনে করো যে সব মিলে ১,৫০০ টাকা তো খরচা হবেই। আমার একটা মায়ের মৃত্যু হয়েছে 3 মাস হলো। সে আমার বাড়িরে মা, ভাস্তা বউ। ব্যথা শুরু হয়নি তখনই মাটা কি গাড়ি ফোন করছি, গাড়ি আসতে একটু দেরি হয়েছে। মাকে রশিদপুর নিয়ে গেলাম, রশিদপুরে ওইখানে একটু দেরি হয়েছে। রশিদপুর থেকে কালদিঘিতে নিয়ে গেলাম, সেখানে সিজার হয়েছে। সিজার করার পর মাটার খিঁচুনি হলো, মালদা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাটা মারা গেল। এখানে হচ্ছে জ্বর বা এমনি কোনো অসুবিধা হলে সেগুলোর ওষুধ টষুধ দেওয়া হয়। আর মায়েদের আর কি গর্ভবতী মায়েদের সেরকম কিছু পরিষেবা পায় না। ২০১৪ সালে এই হাসপাতালের পাশে একটি নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। সেই বিল্ডিংয়ে সব যন্ত্রপাতি, এসি, বেড, ডাক্তারের কোয়ার্টার সব কিছু থাকা সত্ত্বেও সেটি বন্ধ রয়েছে। তো আমরা চাচ্ছি যে হসপিটালটা যদি তাড়াতাড়ি চালু হয়, তাহলে এই যে আমার গর্ভবতী মাগুলো আছে, আমরা প্রথম চেকআপ করার পর দ্বিতীয় চেকআপে রক্ত পরীক্ষা করার জন্য রশিদপুর পাঠাচ্ছি, তখনই মা এবং গার্জেনের মুখ কালো হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এই ১৫-২০ কিলোমিটার রাস্তা, আর এই রাস্তা যে প্রচণ্ড খারাপ, এত দূর রাস্তা গিয়ে তাদেরকে রক্ত পরীক্ষা করতে হচ্ছে। যদি এখানে আমাদের যদি পিএসসিতে হচ্ছে হসপিটালটা চালু হয়, তাহলে বদরপুরের লোকের বা আশপাশে যারা আছে তাদের সুবিধা হবে। কি রাত্রেবেলা কোনো অসুবিধা হলে এখানে আসে ভর্তি হতে পারবে, বা যতটুকু পরিষেবা পাওয়ার সেটা পরিষেবা পাবে। বদলপুরে নতুন পিএসসি চালু হলে আপনার সমুদায়ের কী কী সুবিধা হবে? কী কী সুবিধা বলতে, যেমন আমাদের ৫,০০০ টাকা লাগলো, সেই টাকাটা আমরা ওদিকে লাগতো না, তাহলে আমরা ডেলিভারিকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারতাম। এত ভালো একটা বিল্ডিং, এত টাকা সম্পত্তি, কোটি কোটি টাকা সম্পত্তি, সেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে ডাক্তারের অভাবে। গ্রামবাসীরা চায় বংশীহারি ব্লকের অন্তর্গত বদলপুর গ্রামের পুরনো হাসপাতালের পাশে অবস্থিত নতুন বিল্ডিংটি খুব তাড়াতাড়ি চালু করা হোক। এর জন্য আপনারা সূক্ষ্ম স্বাস্থ্যের আধিকারিক সিওমেদ সুকুমার দে এর কাছে অনুরোধ রাখবেন। সিওমেদ সুকুমার দের ফোন নাম্বার 0352225560 এই নম্বরে বারবার ফোন করে তাকে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি, দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।